বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, এই সরকারের আমলেই তাদের বিচারের মুখোমুখি করা হবে। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এদিকে জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, তদন্তের দুর্বলতার কারণে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত অনেক রাঘব বোয়ালি ছাড় পেয়ে গেছে। আরও জানাচ্ছেন পার্থ রহমান। জাতীয় শোক দিবসের সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের কেন্দ্রীয় নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে নানামুখী তৎপরতা চলছে। এবার আমরা কনফিডেন্সের সঙ্গে বলছি, খুনিদের ফিরিয়ে আসার, ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের উদ্যোগ আছে। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট চত্বরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এর উদ্বোধন করে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে অনেক রাঘব বোয়ালি জড়িত ছিল, কিন্তু তদন্তে দুর্বলতা থাকায় তারা পার পেয়ে গেছে। এই ষড়যন্ত্রের মধ্যে আরও অনেক রাঘব বোয়াল, অনেকজন জড়িত ছিল, কিন্তু ইনভেস্টিগেশনের ত্রুটির জন্য আমরা তাদেরকে বিচারে সোপর্দ করতে পারি না। 15ই আগস্টের হত্যাকাণ্ড দেশ ও জাতির জন্য কলঙ্কের বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।